কোভিড আবহে সাধারণের সেবায় নিয়োজিত হুগলি প্রেস ক্লাব। বিগত বছর থেকে শুরু হওয়া কোভিড-19 পরিস্থিতি আজও অব্যাহত। এই অবস্থায় কখনো লকডাউন, কখনো কড়া বিধিনিষেধের জেরে সাধারণ মানুষের অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। দেশের আর্থসামাজিক পরিস্থিতির ব্যাপক পরিবর্তনও ঘটেছে। এহেন অবস্থায় অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা মানুষদের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ হয়েছে হুগলি প্রেস ক্লাব। শ্রীরামপুরে অবস্থিত হুগলি প্রেস ক্লাবে শনিবার খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। বিগত দিনেও একাধিকবার এই কর্মসূচি আয়োজিত হয়েছে। জেলার সাংবাদিক বন্ধুরা নিজেদের ঐকান্তিক প্রচেষ্টায় আবারও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া সাধারণ মানুষদের জন্য খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করল। এদিন শতাধিক মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এই ক্লাবের পক্ষ থেকে। প্রেস ক্লাবের এই মহতী উদ্যোগ উপলক্ষে এদিন শ্রীরামপুর থানার আধিকারিক দিব্যেন্দু দাস, লাইফ ইন্স্যুরেন্স পায়োনিয়ার সংস্থার পক্ষ থেকে চিন্ময় দাস, প্রখ্যাত জলতরঙ্গ শিল্পী সোমনাথ বন্দ্যোপাধ্যায়, সমাজসেবী কাবুল মুখোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা এদিন উপস্থিত হয়েছিলেন এখানে। এ বিষয়ে হুগলি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরুণ মুখার্জি বলেন, আমরা সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। এবার জেনে নেওয়া যাক আজকের এই কর্মসূচি সম্পর্কে কী জানালেন হুগলি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরুণ মুখার্জি। হুগলি থেকে পিকে বসুর রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। এই যে এখন যে একটা গভর্নমেন্ট সিচুয়েশন চলছে, গরিব মানুষদের হাতে আমরা কিছু খাদ্যবস্তু তুলে দিলাম এবং প্রায় 100 মানুষের হাতে আমরা চাল, ডাল, আটা, সাবান এই সমস্ত খাদ্য সামগ্রী আমরা তুলে দিতে পারলাম। এর আগেও আমরা গত 6 তারিখে আমরা এই ধরনের একটি অনুষ্ঠান করেছিলাম। আমরা মনে করি যে এর ফলে এই সমস্ত মানুষের জন্য উপকৃত হলো এবং আমরা যে মানবিকতা, সেই মানবিকতার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এই ধরনের অনুষ্ঠান করে সারা বছরই করছেন? না, আমাদের কিছু না কিছু আমাদের সারা বছরই আমাদের এই সংগঠনের পক্ষ থেকে করা হয়। কোনো সময় হেলথ চেকআপ ক্যাম্প, কোনো সময় সাংস্কৃতিক অনুষ্ঠান, কোনো সময় এই ধরনের খাদ্যবস্তু প্রদান, এই ধরনের আমরা আমাদের যে আমরা আমাদের যে দায় সংবাদপত্র যে দায় সেটাকে আমরা নিয়েও আমরা এই ধরনের কাজগুলো পাশে থাকার চেষ্টা। It's caught in the crossfire.